चिकित्सक कुणाल सरकार के धन्यवाद जानिए ट्वीट अभिषेक बंदोपाध्याय आपनार अभिभावकत्व आमादेर सबार काछे अनुप्रेरणा चलुन सकले मिले एकसंगे लड़ाई करी प्रत्येकेर सुस्थता निश्चित करी कुणाल सरकारेर ट्वीट रिट्वीट करे मंतव्य अभिषेक बंदोपाध्यायेर करोना मोकाबिलाय आगामी दो मास सबकिछु बंध रखा उचित दुदिन आगे एई मंतव्य करेछिलेन अभिषेक बंदोपाध्याय अभिषेकेर सेई बक्तव्यके समर्थन करे ट्वीट करेछिलेन कुणाल सरकार एबार रिट्वीट करे धन्यवाद जानालेन कुणाल सरकारके अभिषेक बंदोपाध्याय ফোনে আমরা এই মুহূর্তে চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি ডক্টর সরকার কি বলবেন আপনি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন জানিয়েছিলেন শুধু টুইট করে নয় সেই প্রসঙ্গে বক্তব্যও আপনি রেখেছিলেন এবং তারপর আপনাকে ধন্যবাদ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন আপনার প্রতিক্রিয়া ডক্টর সরকার দেখো ডেফিনেটলি ওর যে অ্যাকনলেজমেন্ট এবং যে সৌজন্য দেখিয়েছে দ্যাট ইজ কোয়াইট এক্সেম্পলারি তার সঙ্গে সঙ্গে দেখো আমরা যে যাই হই না কেন আজকে তারা পলিটিক্যাল ডোমেইনে আছেন আমরা এই হাসপাতালে নানান রকমেতে খেটে যাচ্ছি তোমরা মিডিয়াতে আছো আজকের দিনটা আমাদের সময় যেখানে আমাদের সামনে আছে আমাদের সামনে একটা চ্যালেঞ্জের সময় আছে আগামী মাসখানেক এবং প্রত্যেককে সে আমরা লেজিসলেটর হই ডাক্তার হই মিডিয়ার আমরা মানুষ হই আমাদের প্রত্যেককে নিজের রোল প্লেটা করতে হবে কারণ আমাদের সবাই জীবনটা একটা সেটেল থেকে একটা আনসেটেল জায়গায় চলে যাচ্ছে আমরা যদি একটু কড়া হাতে এর কন্ট্রোলটাকে আবার ফিরে পাই নিশ্চয়ই আমরা তাড়াতাড়ি আবার একটা প্রেডিক্টেবল লাইফে আমরা ফিরে যেতে পারবো এবং প্রসঙ্গক্রমে বলি আমি যেটা শুনছি যে যেমন কিছু কিছু এরিয়া তার মধ্যে অভিষেক ব্যানার্জির নিজের এরিয়া ডায়মন্ড হারবারটা পড়ে যে ডায়মন্ড হারবারে ওরা বিশেষ নজরদারি করে কিন্তু অনেকটা এই যে ভিড়ভাড়টা হওয়া মাস্ক না পড়া তার থেকে ইনফেকশনটা বাড়া এটাকে নাকি এটাকে ওরা অনেকটা কন্ট্রোলে আনতে পেরেছে তো আমাদের সেই ওনারশিপ সেই দৃষ্টিভঙ্গি সেই এনার্জিটা আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে প্রত্যেকটা এলাকায় দেখাই সেটা দেখাতে পারলে আমরা আরো তাড়াতাড়ি এটাকে কন্ট্রোলতে ফিরে পাব অনেক ধন্যবাদ ডক্টর সরকার আমাদের সঙ্গে কথা বলার জন্য রাত 10টা পর্যন্তও চালানো যাবে ভ্যাকসিনেশন ক্যাম্প পরিকাঠামো থাকলে রাত 10টা পর্যন্ত ক্যাম্প চালানো ছাড় কেন্দ্রের কেন্দ্রের পর রাজ্যেও হোম আইসোলেশনে নিয়মে বদল নিয়ম বদল করে রাজ্যের যে নতুন গাইডলাইন তাতে কি বলা হয়েছে ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন ঝিলম যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের শতা বিভিন্ন ইউনিয়ন টেরিটরির সব জায়গায় জানানো হয়েছে যে এই যে টিকাকরণ চলছে আজকে থেকে প্রিকশনারি ডোজ বা বুস্টার ডোজ যেটা শুরু হয়েছে সেটার যে সময়সীমা সকালবেলা 8টা থেকে রাত 8টা এরকম একটা পারসেপশন ছিল এবং সেটাতে তারা উল্লেখ করেছেন যে রাত 10টা অবধি এই ভ্যাকসিনেশন ক্যাম্প গুলো চালানো যেতে পারে পর্যাপ্ত পরিকাঠামো পর্যাপ্ত টিকার সরবরাহ সবকিছু থাকলে এবং একই সঙ্গে কোভিড বিধি মেনে দূরত্ব বজায় রেখে সবকিছু বজায় রেখে যদি সম্ভব হয় অবশ্যই প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি যারা আছে প্রত্যেকে রাত 10টা অবধি এই টিকাকরণ যে প্রক্রিয়া তারা চালিয়ে যেতে পারেন সকাল 8টায় শুরু করে এটা তারা স্পষ্ট করে দিয়েছেন তবে তারা এটাও স্পষ্ট করেছেন যে সব পর্যাপ্ত পরিকাঠামো থাকলেই তবে তারা এই সিদ্ধান্ত তারা নিজেদের মতো নিতে পারে এই স্পষ্টীকরণ তারা করেছেন মূলত তারা এটাও বলেছেন যে একটা ধারণা তৈরি হয়েছিল যে সকাল 8টা থেকে রাত 8টা অবধি একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেরকমটা নেই এবং সেটাই রিল্যাক্স করে রাত 10টা করা হয়েছে সেটাই তারা সেই চিঠিতে জানিয়েছেন এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যেও 7 দিনের যে আইসোলেশন পিরিয়ড মৃদু এবং উপসর্গহীন ব্যক্তিদের জন্য সেটাও রাজ্য সরকার আজকে থেকে চালু করেছে বলেই জানা গেছে স্বাস্থ্য দপ্তর সূত্রে এবং টানা 3 দিন জ্বর যেন না থাকে এর মধ্যে এবং রিটেস্ট করার দরকার নেই এই 7 দিনের শেষে সেটা উল্লেখ করা হয়েছে ধন্যবাদ ছিলাম